আশা করছি তোমরা সকলে ভালো আছো এন্ড সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার কারেন্ট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আর এক্ষেত্রে একটা কথা বলে দিই, আমার কিন্তু কম্বিনেশন স্কিন, অ্যাকনে প্রোন স্কিন আর কিছুটা সেন্সিটিভ স্কিনও বটে। সো আমি স্কিন কেয়ারটা কিন্তু অলরেডি করে নিয়েছি, চলো তোমরা দেখে নেবে। আর আমি কিন্তু ওই স্কিন কেয়ারটা করার পর শুধু একটু জাস্ট হালকা করে কাজল আর একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর কিন্তু মুখে কোনো মেকআপ বা কিছু নেই। সো চলো তোমরা দেখে নাও। আমি প্লামের এই গ্রিন টি রেঞ্জের যে ফেস ওয়াশটা রয়েছে এটা দিয়ে আমি ফেসটা জাস্ট ওয়াশ করে এসেছি। আর এখন আমি প্লামের এই টোনারটা যেটা রয়েছে এটা এখন আমি অ্যাপ্লাই করব। প্রথমে অ্যাপ্লাই করা হয়ে গেল, আর এখন আমি নিউট্রোজিনার এই সেরামটা অ্যাপ্লাই করব। এটাও অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমি এটা এই এম ক্যাফেনের এই আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করব। দুটো ড্রপ লাগিয়ে নিলাম, এবার এটাকে আমি হালকা হাতে একটু মাসাজ করে দেবো। হয়ে গেল, আর এখন আমি নিউট্রোজিনার এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এটাতে SPF দেওয়া রয়েছে, সেজন্য আলাদা করে আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নেই। আর যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, সেজন্য আমি সবসময় সেফ সাইডে থাকার জন্য একটা টি ট্রি অয়েল ইউজ করি। এই টি ট্রি অয়েলটা জাস্ট কদিন আগে আমার হাত লেগে মানে সাডেনলি উল্টে গেছিলো, মানে পুরোটাই অলমোস্ট পড়ে গেছে আর এইটুকু পোর্শন মতো রয়েছে। আমি এখন বেশ টেনশনে রয়েছি যে লকডাউনের আগে যদি শেষ হয়ে যায় তো আমি তো গেলাম। তো যাই হোক, এই দুটো এই ক্রিমটা নেবো, এটা জাস্ট একটা ড্রপ আমি অ্যাড করবো, দিয়ে মিক্স করে আমি অ্যাপ্লাই করবো ফেসে আর নেকে। মিক্স করে নিলাম দুটোকে একসঙ্গে। আন্ডার আই ক্রিম রাতে শুতে যাওয়ার আগে আমি অবশ্যই অ্যাপ্লাই করি, আর কখনো কখনো ডে টাইমেও অ্যাপ্লাই করি, যেমন আজকে করলাম। অ্যান্ড হয়ে গেল, এটাই ছিল আমার কারেন্ট স্কিন কেয়ার রুটিন, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আর শেয়ার করেও দিলাম। আমার আসলে স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন চেঞ্জ হতে থাকে, সো এখন মানে কারেন্টলি আমি এই স্কিন কেয়ারটাই করছি, সেজন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ, আরেকটা স্টেপ বাকি রয়েছে, সেটা ছাড়া তো পুরো স্কিন কেয়ার ইনকমপ্লিটই থাকে, সেটা হচ্ছে লিপ বাম। আমি থ্রু আউট দ্য ইয়ার লিপ বাম ইউজ করি, তো এখানে আমি এই লিপ বামটা ইউজ করছি। সো এটাই ছিল আমার কারেন্ট স্কিন কেয়ার রুটিন। আমার কিন্তু অ্যাকনে প্রোন স্কিন বলে সবসময় পিম্পলের একটা ভীষণ ঝঞ্ঝাট থাকে। এবার ধরো যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, মানে কিছু টাইম অন্তর অন্তর তোমার একটা একটা পিম্পলস এসেই যাবে, তুমি যত কিছুই করো না কেন, বাট তাও অনেকটা বেশি ভালো থাকা যায়। তো আমার তো আগে বিভৎস রকম অবস্থা ছিল আর কি, সব জায়গায় পিম্পল অ্যান্ড অল স্কার্স থেকে যেত। তো সব সমস্ত কিছু আমি সবসময় মানে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন যখন আমি ঠিক করি, ডিসাইড করি,
তখন আমি ভীষণ মানে ভালোভাবে রিসার্চ করে নিই কোন প্রোডাক্টটা আমার স্কিনের জন্য স্যুট করবে বা করবে না, মোটামুটি একটা ভালোভাবে দেখে বুঝে দীর্ঘদিন ধরে লেগে থেকে থেকে এগুলো আমি বুঝে তারপরে আমি পারচেজ করি। সো সেদিক থেকে দেখতে গেলে এখন আমার স্কিনের স্ট্যাটাস এখন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি। তো তোমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন, কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, সব ধরনের লোকজনই কিন্তু এই স্কিন কেয়ার রেজিমটা ফলো করতে পারো। সো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার রুটিন। তোমাদের ভালো লাগলো কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো এটাই ছিল আমার কারেন্ট স্কিন কেয়ার রুটিন, এই রুটিনটাকেই আমি এখন ফলো করছি। আবার যখন চেঞ্জেস আসবে কিছু তখনও ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্কিন কেয়ার হেলথ কেয়ার সবসময় সেম রাখি না, সবসময় কিছু না কিছু চেঞ্জেস হতে থাকে। সো সেই জন্যই তোমাদের সঙ্গে মাঝে সাঝে শেয়ার করে নিই আর কি, তাতে যদি তোমাদের একটু হেল্প হয় তো সেই জন্য আর কি শেয়ার করে থাকি। আর আজকে কিছুটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আজকে আমি ডিশ প্রিপেয়ার করব আর তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো। এখনও কিন্তু আমি চা খাইনি, ব্রেকফাস্ট করিনি, কিছু করিনি, এই জাস্ট শাওয়ার নিয়ে আসার পরে তোমাদের সঙ্গে স্কিন কেয়ারটা শেয়ার করে নিলাম। এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করব। আর একটা কথা, আজকে হয়তো খুব বেশি অন্য কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, ওই রান্নার যেটুকু করেছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করবো, বা একটু একটু বেশি কিছু থাকলেও থাকতে পারে। তোমরা ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে ভেবেছি একটু ধোসা বানাবো, আর সেজন্য আমি গতকাল রাত্রি থেকেই একটু মানে প্রিপারেশন শুরু করে দিয়েছি, আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও। দু কৌটো গোবিন্দভোগ চালের সঙ্গে এক কৌটো কলায়ের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইটও সোক করে রাখতে পারো বা 6-7 ঘন্টা ভিজিয়েও রাখতে পারো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। তারপরে আমি পুরো ডাল আর চালের মিশ্রণটাকে মিক্সিতে পেশাই করে নিয়েছি। খেয়াল রাখবে পেশাই করার সময় খুব বেশি জল কিন্তু দিতে হবে না, অল্প একটু, জাস্ট এই জিনিসটা হওয়ার মতো জল দিলেই হবে। আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর একটা একটু বড় সাইজের পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে রাখতে হবে, ঢেলে ওটাকে ঢেকে কিছু একটা চাপা দিয়ে রেখে দেবে সারা রাত্রি। সকালবেলা উঠে খুলে যখন দেখবে তখন দেখবে যে জিনিসটা অনেকটা ফুলে রয়েছে, সেজন্যই কিন্তু তোমার একটু বড় পাত্রে রাখার কথা আমি বললাম। তো এটা যখন ফুলে রয়েছে তখনই বুঝতে পারবে যে ব্যাপারটা যেটা করতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে। তারপরে এটাকে তুমি ফ্রিজে তুলে রেখে দিতে পারো। যখন তুমি মনে করবে ধোসা বানাবে তখন তুমি এখান থেকে একটু তুলে তুলে নিয়ে, তারপরে এখান থেকে একটু যতটুকু তোমার পোর্শন লাগবে তুমি তুলে নিলে একটা আলাদা বাটির মধ্যে দিয়ে, তার সঙ্গে একটু পরিমাণ মতো জল মেশাবে, একটু নুন দেবে দিয়ে, তারপরে তুমি ফ্রাই প্যান যেটা রয়েছে সেখানে তুমি ওটাকে গরম করে একটুখানি হালকা তেল মানে একটু হালকা অয়েল ব্রাশ করে, তারপরে তুমি এক হাতা করে তুমি ওর মধ্যে দেবে। হ্যাঁ, তারপরে দেখবে জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর মাথায় রাখবে এই মিশ্রণটার মধ্যে কিন্তু নুন মিশিয়ে রাখবে না, তোমার যতটুকু পোর্শন লাগবে তখন ঠিক ততটুকু পোর্শনের মধ্যে নুনটা মিশিয়ে রাখবে। নুন মিশিয়ে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। এখানে আলুটা স্ম্যাশ করে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ করা আলু, এটা সেদ্ধ করার পর ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি। আর এবার এখানে আমি এই মাস্টার্ড সিডসগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম। এরপর এখানে এই কাঁচা লঙ্কা কিছু পাকিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। এই আলুটার মধ্যে আমি নুন মাখিয়েও রেখেছি। আর এখানে এর সঙ্গে যদি একটুখানি কারি পাতা থাকে বাড়িতে তাহলে কারি পাতাটা দিতে পারলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো আমি দিতে পারিনি, বাট এমনিতেও খারাপ লাগে না, কারি পাতাটা দিলে ডেফিনেটলি একটু বেশি ভালো লাগে। এখানে যে আমি মাস্টার্ড সিডস মানে সর্ষেটা যে ফোড়ন দিলাম, এখানে একটু সর্ষের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে খুব ভালো লাগে, স্মেলটা ডমিনেট করে তো খুব ভালো লাগে। এই বাটিটাতেই আমি আলুটা স্ম্যাশ করেছিলাম। আর এখানে এখন এটা ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপরে বাটিটাকে আমি এই বাটিটার মধ্যে আমি জিনিসটা নামিয়ে রাখলাম। এরকম হয়েছে জিনিসটা দেখতে।
গতকাল রাত্রিরে এই পাত্রটার মধ্যে আমি চালার ডালটা, রেসিপিটা তোমাদের আগেই বলে দিয়েছি, এই পাত্রটার মধ্যে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখলাম একদম ফুলে রয়েছে। তারপর ওটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন ফ্রিজেই রেখে দিয়েছিলাম, এখন করব বলে বার করেছি। বাট পুরোটা তো আমার লাগবে না, এটা রেখে খেতে পারবে, কোনো অসুবিধে নেই। এখান থেকে এখন আমি দেখো কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি এই বাটিতে। এখনকার মতো এটুকুতেই হয়ে যাবে, সেজন্য আমি এটুকু নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতো জল মেশাতে হবে আর নুনটা অ্যাড করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ব্যাটারটা রয়েছে, এই ব্যাটারটা যেহেতু ফ্রিজে স্টোর করছো, সেজন্য এর মধ্যে কিন্তু কোনোভাবেই সল্ট অ্যাড করে রাখবে না, তাহলে কিন্তু ডেফিনেটলি খারাপ হয়ে যাবে বা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং যেটুকু পোর্শন তুমি খাবে বলে ঠিক করছো, শুধু সেটুকুর মধ্যেই নুন মেশাবে, জল যতটা লাগে মেশাবে। এর থিকনেসটা কেমন হবে আমি তোমাদেরকে ব্যাটারটা বানানোর পর দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল আর নুনটা মেশাবো। এখানে আমি একটু জল নিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখো এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশ পাতলার দিকেই হবে, একদম পাতলা না, বাট এরকম এরকম হবে। এর মধ্যে আমি নুন মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন অ্যাড করে নিতে পারবে। এখানে প্যানটা গরম হয়ে গেছে। আগেই একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু মোটেই ধোসা করার প্যান নয়, একেবারেই নয়। আমার কাছে জিনিসটা রয়েছে, বাট কোথায় রেখেছি আমি এই মুহূর্তে খুঁজেই কিছুতে পেলাম না, সো আমি এটাই ইউজ করছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি মাস্টার্ড অয়েলই ইউজ করছি। ব্রাশটা দিয়ে আমি সব দিকে সমানভাবে অয়েলটা লাগিয়ে নিচ্ছি। ছিটকে গ্যাসটাও ময়লা হয়ে গেল। বাড়িতে বানানো ধোসা একদম রেডি, দেখতে তো ভালোই লাগছে। এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তোমাদেরকে ডেফিনেটলি জানাচ্ছি। ধোসা বানানো এই জাস্ট হলো বাবা, পুরো একদম সোয়েটিং সোয়েটিং হয়ে গেছি। যাই হোক, কেমন হয়েছে রু বলো, ধোসা কেমন লাগলো? ওলি বাবা লাইক দিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ ঠিক আছে, তো ধোসাটা ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, ভালো লাগলো খেতে। এখন এই নিজের কাজকর্ম করব কিছু, তারপরে রুয়ের পেছনেও একটু আমার টাইম দিতে হবে। সব ধরনেরই কাজ রয়েছে, প্রচুর রান্না টান্নাও থাকবে, দেখা যাক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু। ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল। টাটা।